সোমবারের পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি নেতারা সারাদিন সরকারের কড়া সমালোচনা করলেও দেশের কথা বলার স্বাধীনতা না থাকার অভিযোগ থেকে সরছে না। নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পৌর নির্বাচনে নৌকার প্রার্থীদের ব্যাপক জয় শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। মন গড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসায় বিএনপিকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ইভিএম এর বিরোধিতা করলেও বিএনপি প্রার্থীদের এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এতে অনিয়মের সুযোগ নেই। জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ, তার অসারতা প্রমাণিত হয়েছে। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তাই বহন করে। তারা ঢালাওভাবে বলে সরকারের প্রতি নাকি জনগণের আস্থা নেই। গতকালে পৌর নির্বাচনে নতুন করে প্রমাণ হয়েছে সরকার প্রতি জনগণের আস্থা বাড়ছে, বিপরীতে বিএনপির প্রতি জন আস্থার পারদ ক্রমশ কমছে। এদিকে সংকটময় সময়ে একটি মহল সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য উদ্বৃত্ত থাকে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ফখরুল আলমগীর সাহেব কড়া ভাষায় সরকারের সমালোচনা সকালবেলা করেন, আবার সেটার সাথে প্রতিযোগিতা করে দুপুরবেলা রিজভিয়ামে তার একটি সংবাদ সম্মেলন করে সরকারের আবার কড়া ভাষায় সমালোচনা করেন, সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে প্রতিনিয়ত দুই তিনবার বিষোদ্গার করে বলেন যে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।